তুই রাজ্য আমায় যা কিছু দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এখানেই আমার জন্ম হয়েছে। আমায় অগাধ ভালোবাসেন এমন বাবা মা এবং সখী পেয়েছি। এখানে আমি আমার প্রেম শ্রীনিবাসকে পেয়েছি, কিন্তু এবার আর এখানে থাকব না, কারণ আমি জানি শ্রীনিবাস যে কাজ করতে গেছে সেটা থেকে বাইরে বেরিয়ে আসা অসম্ভব। তাই আমায় এখান থেকে যেতে হবে চিরকালের মতো, চিরকালের মতো, চিরকালের মতো। তোমাকে আমি এইভাবে যেতে দেব না। সবকিছুর পেছনে শ্রীনিবাসেরই কোনো পরিকল্পনা, বুঝতেই পারছি না যে শ্রীনিবাস কোথায় নিয়ে গেছে আমার ভার্গবীকে। বাসু, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ভার্গবীকে ঠিক খুঁজে বের করবো, আমরা অবশ্যই খুঁজে বের। আমায় সান্ত্বনা দেবেন না আপনি ঋষি ভৃগু। আপনার মেয়ে যখন আমার সাথে বিবাহ সম্পন্ন করতেই চায়নি তাহলে কেন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন আপনি? কেন আপনি যখন জানতেন যে ওর শ্রীনিবাসের সাথে সম্পর্ক রয়েছে তখন আপনি আমার সাথে ওর বিবাহ করানোর চেষ্টা করলেন কেন বলুন? সম্পূর্ণ ভেঙ্কটগিরি আমায় নিয়ে হাসাহাসি করছে, আমাকে নিয়ে উপহাস করছে। প্রথমে আমার বোন স্বয়ম্বর ছেড়ে চলে গেল, আর এবার
ভার্গবী বিয়ের মণ্ডপ ত্যাগ করে অদৃশ্য হয়ে গেল। আর এই দুই ঘটনা কার জন্য হলো? ওই শ্রীনিবাস যার আসল পরিচয়ে আপনি আমার কাছে লুকিয়েছিলেন ঋষি ভৃগু। কি ভাববে লোকজন? ঋষি ভৃগুর একমাত্র কন্যা রাজকুমার বাসুর সাথে বিবাহ করার পরিবর্তে গৃহ ত্যাগ করা শ্রেয় মনে করল। আপনি এবং আপনার ওই মেয়ে আমার চরিত্রে যে কলঙ্ক লেপন করলেন ঋষি ভৃগু, তার জন্য আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। দারান কুমার, কুমার আমার কথাটা তো শুনুন। হে মহাদেব, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার ভার্গবী, আমার লক্ষ্মী যেন আমার কাছে আবার ফিরে আসে। আপনি কেন দুঃখ পাচ্ছেন ঋষি ভৃগু? আপনার তো প্রসন্ন হওয়া উচিত। আপনি তো চিরকাল এটাই চেয়েছেন, তাই না, যে আমি যেন আপনার ভার্গবীকে নিয়ে কখনো না চলে যাই? তার জন্য সমস্ত চেষ্টা আপনি করেছেন, ষড়যন্ত্র করেছেন, আর আজ সেটাই হয়েছে। আজ আমার স্ত্রী আমাকে ত্যাগ করে চলে গেছে, আর তার পরিণাম আপনাকেও ভোগ করতে হচ্ছে। ও আপনাকেও ত্যাগ করে চলে গেছে, আমার মেয়ে ভার্গবী নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যায়নি, এতে নিশ্চয়ই তোমার কোনো ষড়যন্ত্র আছে। এর পেছনে আমার কোনো ষড়যন্ত্র নেই, বরং আপনার কর্মফল লুকিয়ে আছে ঋষি ভৃগু। আমি কখনো ভার্গবীকে এটা বলিনি যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, বরং আমি ওকে এই কথা দিয়েছিলাম যে যা কিছুই হয়ে যাক না কেন, আমরা কখনো কোথাও লুকিয়ে পালাবো না, এবং আমাদের বিবাহ হবে, এবং সেটাও আপনার আশীর্বাদের সাথে। সে যা কিছুই হয়ে যাক না কেন, প্রথমে আপনি সম্মতি দেবেন, ভার্গবীকে আশীর্বাদ করবেন, তারপরে ও আমার সাথে যাবে। এই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম ভার্গবীকে, কিন্তু আপনি স্ত্রীকে হারিয়ে ফেলবেন বলে ভয় পাচ্ছিলেন। আপনার শ্রীহীন না হওয়ার স্বার্থপরতা ছিল, আর তাতে আপনি এতটাই অন্ধ হয়ে পড়লেন যে আমার লক্ষ্মীর ইচ্ছের মানই রাখলেন না আপনি। আপনি ভার্গবীর বিবাহ বাসুর সাথে নিশ্চিত করে ফেললেন ঋষি ভৃগু। আপনার কি মনে হল, দেবী লক্ষ্মীকে ধন সম্পদ দিয়ে প্রসন্ন করা সম্ভব? উনি নিজেই হলেন ঐশ্বর্যের দেবী, আর যদি কেউ ওনার সম্মানকে আহত করে তাহলে উনি সেখানে থাকবেন না। দীপ রাখলেন আর প্রণামও করলেন, কিন্তু ভিতরে না গিয়ে আপনি ফিরে আসছেন। আপনি মন্দিরের ভিতরে কেন গেলেন না? মনে হচ্ছে এই গ্রামে সবেমাত্র এসেছো তুমি, সেই জন্যই প্রশ্ন করলে। এই মন্দিরে পূজো অর্চনা করা বন্ধ হয়ে গেছে। কিন্তু কেন? কিছু বছর আগে পর্যন্ত এই মন্দিরে আশেপাশের এলাকা থেকে প্রেমিক যুগল পালিয়ে এখানে চলে আসতেন, এই মন্দিরে চুপচাপ বিবাহ সম্পন্ন করতেন। তখন গ্রামের মানুষজন বিরোধিতা করেছিলেন যে এমনটা করা সমাজের নিয়ম বিরুদ্ধ, কিন্তু তাদের কথা কেউ শোনেননি। কিন্তু
মানুষজন যেটা বলছেন তা অনুচিত। ঈশ্বরের সমস্ত স্থান তো পূজনীয়, তাহলে পূজো কেন বন্ধ করা হলো? যখন গ্রামবাসীদের কথা প্রেমিক যুগলেরা মানলেন না, তো একদিন কেউ মন্দির থেকে মা লক্ষ্মীর মূর্তি চুরি করে নিয়ে যায়। তবে থেকে এই মন্দিরকে অসম্পূর্ণ মনে করা হয় এবং চিরকালের মতো বন্ধ করে দেওয়া হয়। তুমিও কি এখানে বিবাহ সম্পন্ন করতে এসেছো মা? না, আমি মনে মনেই বিবাহ করেছি যাকে ভালোবেসেছি তাকে। যদি তুমি অন্য কোনো মন্দিরে যেতে চাও তাহলে আমি তোমাকে পথ বলতে পারি। না না, তার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি তোমার জন্য প্রার্থনা করব যে তুমি যা চাও তা যেন তুমি এইখানেই পেয়ে যাও। ধন্যবাদ। আয়ুষ্মান ভব। চলো 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 পাল্টাই।